ভারতীয় অপতৎপরতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের পাশে চীন জম্মু কাশ্মীর যেন মুক্ত কারাগারে পরিণত বললেন মেহবুবা মুফতি ইসরায়েলকে নিরশর্ত এনপিটিতে যোগ দিতে বিশ্ববাসীর চাপ সৃষ্টি করা উচিত বলল ইরান বাইডেনের জন্য পরমাণু সমঝোতায় ফেরার পথ কঠিন করে তুলেছেন ট্রাম্প আরও একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল করেছে ইয়েমেনি যোদ্ধারা কাবুলে যেন হঠাৎ রকেট বৃষ্টি আঘাত লেগেছে ইরান দূতাবাসেও এবং সবশেষে জানাব ইউপিএ মুসলিম ও দলিতদের কারাগারে পাঠানোর জন্য ব্যবহার করা হচ্ছে দাবি আসাদুদ্দিন ওয়াইসির শিরোনাম এবার বিস্তারিত ভারতীয় অপতৎপরতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের পাশে চীন সন্ত্রাসী কাজে ভারত জড়িত রয়েছে বলে অকাট্য প্রমাণ পেশের কয়েকদিনের মাথায় পাকিস্তানকে সমর্থন করছে চীন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদের প্রচেষ্টারও প্রশংসা করেছে বেইজিং গত শুক্রবার এক টুইটে চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র ঝাউলি জিয়ান বলেন আন্তর্জাতিক সন্ত্রাস দমন প্রচেষ্টায় পাকিস্তানের ইতিবাচক অবদানের প্রশংসা করে চীন এবং সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে পাকিস্তান যে দমন অভিযান চালিয়ে যাচ্ছে তাকেও দৃঢ়ভাবে সমর্থন করে তিনি বলেন সিপিইসিতে নাশকতা চালানোর অপচেষ্টা ব্যর্থ হবে গত সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ও আইএসপিআর ডিজি মেজর জেনারেল বাবর ইফতিখার এক যৌথ সাপ্তাহিক সম্মেলনে বলেন যে চীন পাকিস্তান ইকোনমিক করিডরের নাশকতা এবং পাকিস্তানে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে ভারত তারা পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ভারত জড়িত থাকার বিস্তারিত প্রমাণ সম্মিলিত ডসিয়ার তুলে ধরেন সংবাদ সম্মেলনে ভারতের এই অপতৎপরতার ভিডিও ক্লিপ দেখানো হয় অডিও শুনানো হয় এবং লিখিত তথ্য প্রমাণ তুলে ধরা হয় এতে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ করছে এবং টাকা পয়সা দিচ্ছে সেই তথ্য রয়েছে গত সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী দেশের স্থায়ী প্রতিনিধিদেরকেও ভারতীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিরফ এবং ডসিয়ার হস্তান্তর করে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা উসকে দেয়া সহায়তা করা সহযোগী হওয়া অর্থায়ন ও বাস্তবায়নে ভারতের সংশ্লিষ্টতা সম্পর্কে রাষ্ট্রদূতদের অবহিত করা হয়েছে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদের ইতিবাচক অবদান স্মরণ করে চীন শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন অভিযোগের বিপক্ষে পাকিস্তানের সমর্থনে এগিয়ে এসেছে চীন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরোধিতায় পাকিস্তানের ইতিবাচক অবদানের প্রশংসা করে সন্ত্রাসবাদী শক্তিকে নিয়ন্ত্রণে পাকিস্তানকে দীর্ঘ সমর্থন ব্যক্ত করেছে ইকোনমিক করিডোরের নাশকতার চেষ্টা ব্যর্থ হবে বলে ধীর মত ব্যক্ত করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউলি জিয়ান কাশ্মীরে জৈশ মোহাম্মদের পরিকল্পনা ব্যর্থ করা হয়েছে বলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবির কয়েক ঘণ্টা পর ঝাউলি জিয়ান এ মন্তব্য করেন মোদী এক টুইট বার্তায় বলেছেন বিশাল আকারে অস্ত্র ও বিস্ফোরকসহ পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন জয়শই মোহাম্মদ ভুক্ত চারজন সন্ত্রাসীকে নিরিস্ত্রীকরণ ইঙ্গিত দেয় যে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর তাদের প্রচেষ্টা আবারও ব্যর্থ হয়ে গেছে তিনি আরও বলেছেন আমাদের সুরক্ষা বাহিনী আবারও চরম সাহসিকতা এবং পেশাদারিত্ব প্রদর্শন করেছে তাদের সতর্কতার জন্য ধন্যবাদ তারা জম্মু ও কাশ্মীরে তৃণমূল পর্যায়ের গণতান্ত্রিক অনুশীলনকে টার্গেট করার জন্য একটি নিন্দিত ষড়যন্ত্রকে পরাজিত করেছে পাকিস্তানের সন্ত্রাসবাদে ভারতের স্পন্সরশিপের প্রমাণ উন্মোচন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এবং ইসলামিক সহযোগিতা সংস্থার কাছে সুনির্দিষ্ট বিবরণ উপস্থাপন করার পর ভারতীয় এ অভিযোগ আসে কেউ কেউ বিশ্বাস করেন যে ভারতীয় অভিযোগগুলো তাদের সর্বোচ্চ স্তর থেকে গত কয়েক সপ্তাহান্তে চালু হওয়া পাকিস্তান ডসিয়ার এর প্রভাবকে খাটো করার উদ্দেশ্যে করা হয়েছে পররাষ্ট্র দফতর স্পষ্টতই প্রত্যাখ্যান করে যে এটি ছিল ভিত্তিহীন অভিযোগ এ খবর জানিয়েছে ডন অনলাইন ও এক্সপ্রেস ট্রিবিউন জম্মু কাশ্মীর যেন মুক্ত কারাগারে পরিণত জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ফের ভারতের শাসক দলকে আক্রমণ করলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি ভূস্বর্গ কেএনডিএ সরকার মুক্ত কারাগারে পরিণত করেছে বলেও অভিযোগ জানালেন একদা তাদেরই জোটে থাকা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা কাশ্মীরের রামবিহেরা নাল্লা এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল শনিবার সেই এলাকা পরিদর্শন করতে গেলে মেহবুবা মুফতিকে বাধা দেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা এরপরই কেন্দ্রকে আক্রমণ করে মেহবুবা টুইট করেন নতুন কাশ্মীরের জন্য এটা ওদের পরিকল্পনা যেখানে বালি মাফিয়ারা প্রকাশ্য দিবালোকে নিজের কুকীর্তি করছে তখন আমাদের চুপ হয়ে থাকতে বাধ্য করা হচ্ছে আসলে এভাবেই জম্মু কাশ্মীরের সম্পদকে লুট করা হচ্ছে আমাদের অপমান ও ক্ষতি করা ছাড়া ভারত সরকারের আর কোনো উদ্দেশ্যই নেই তিনি আরও অভিযোগ করেন আজকে আমাকে রামবিহেরা নাল্লায় যেতে বাধা দিয়েছে স্থানীয় প্রশাসন ওই এলাকায় অবৈধভাবে বালি তুলছে বহিরাগতরা কিন্তু স্থানীয় বাসিন্দাদের ওই এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না একজন রাজনৈতিক নেতা হিসেবে এই বিষয়টি নিয়ে আন্দোলন করার অধিকার রয়েছে আমাদের কিন্তু বিজেপি আমার অধিকার লঙ্ঘন করে আন্দোলন স্তব্ধ করার চেষ্টা চালাচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছে বলেই এই ঘটনা ঘটিয়েছে তারা এ খবর জানিয়েছে সংবাদ প্রতিদিন ইসরায়েলকে নিঃশর্তভাবে এনপিটিতে যোগ দিতে হবে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে ইহুদিবাদী ইসরায়েলকে নির্শর্তভাবে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে যোগ দেওয়ার জন্য বিশ্ববাসীর উচিত তেলাবিবের উপর চাপ সৃষ্টি করা ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক সংস্থা বা আই তে নিযুক্ত ইরানের প্রতিনিধি কাজেম গরিবাবাদী শুক্রবার কথা বলেন এর বোর্ড অফ গভর্নর্সের বৈঠকে তিনি ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচিকে শান্তির জন্য হুমকি বলে উল্লেখ করেন কাজেম গরিবাবাদী বলেন ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র পক্ষ যারা এনপিটিতে যোগ দিতে রাজি হয়নি ইসরায়েলের এই এক গুয়েমির কারণে বিশ্বের অন্য অংশেও এনপিটি বাস্তবায়নে বাধার সৃষ্টি হচ্ছে ইরানের প্রতিনিধি বলেন ইহুদিবাদী ইসরায়েল সমস্ত আন্তর্জাতিক নিয়ম কানুন এবং প্রথা ভেঙে গোপনে তার পরমাণু সক্ষমতা বাড়িয়েছে যা বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করা ছাড়া আর কোনো পথ খোলা নেই যাতে তেলাবিব এনপিটিতে নিঃশর্ত ও দ্রুত যোগ দিতে বাধ্য হয় বাইডেনের জন্য পরমাণু সমঝোতায় ফেরার পথ কঠিন করে তুলেছেন ট্রাম্প আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের জন্য পরমাণু সমঝোতায় ফেরার পথ কঠিন করে তুলেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আমেরিকার একজন রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদ ইরানের প্রেস দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন আমেরিকার পিস্টন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক এবং সিনিয়র গবেষক ফ্রাঙ্ক ভন হাইপেল শুক্রবার ইরানের প্রেসিডেন্টকে সাক্ষাৎকার দেন গত তিন নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন বিজয়ী হয়েছেন এরপর নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দুই সালে পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর ট্রাম্প ইরানের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টির জন্য ব্যাপকভাবে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে আসছেন সর্বসাম্প্রতিক নিষেধাজ্ঞা তারই অংশ এসব নিষেধাজ্ঞা প্রসঙ্গে অধ্যাপক হাইপেল বলেন ইরানের পরমাণু সমঝোতায় যাতে জুবাইডেন আবার যোগ না দিতে পারে সেজন্য তার পথ কঠিন করে তুলতেই এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে জুবাইডেন বাইডেন এই সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে গেলেই রিপাবলিকানরা তার বিরুদ্ধে ইরানের প্রতি পক্ষপাতমূলক অন্ধ সমর্থনের অভিযোগ আনবেন অধ্যাপক হাইপেল বলেন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাইডেন কতবার কংগ্রেসে ভুটাভুটি করবেন তাই এখন দেখার বিষয় আরও একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল করেছে ইয়েমেনি যোদ্ধারা ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারি প্রদেশের একটি সামরিক ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধা এবং তাদের সমর্থিত সেনারা সৌদি মদতপুষ্ট সাবেক প্রেসিডেন্ট রাব্বু মানসুর হাদির অনুগত গেরিলাদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের পর ওই ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় ইয়েমেনি যোদ্ধারা ইয়েমেনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে সেনাবাহিনী এবং তাদের সহযোগী যোদ্ধারা কৌশলগত ওই ঘাঁটির উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে এই ঘাঁটি থেকেই সৌদি মদত গেরিলারা প্রাদেশিক রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরগুলোর উপর নজরদারি করত এবং এটি ছিল ই এলাকায় মানসুরহাদির অনুগত গেরিলাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আস্তানা এই ঘাঁটি দখলের ফলে মারি প্রদেশ এবং আল-জাউফ প্রদেশের মধ্যে গেরিলাদের জন্য যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে কাবুলে যেন হঠাৎ রকেট বৃষ্টি আঘাত লেগেছে ইরান দূতাবাসেও আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত ইরান দূতাবাস প্রাঙ্গণে শনিবার রকেট আঘাত হেনেছে তবে কেউ হতাহত হয়নি তবে কেউ হতাহত হয়নি ইরান দূতাবাস এক টুইটার বার্তায় বলেছে ইরান দূতাবাসের খোলা প্রাঙ্গণে একটি রকেট এসে পড়েছে এর ফলে কেউ হতাহত না হলেও মূল ভবনের কিছুটা ক্ষতি হয়েছে শনিবার হঠাৎই আফগানিস্তানের রাজধানী কাবুলের বিভিন্ন এলাকায় রকেট আঘাত হানতে শুরু করে শহরের বিভিন্ন স্থানে অন্তত তেইশটি রকেট আঘাত হেনেছে এর ফলে অন্তত আট নিহত এবং অনেকেই আহত হয়েছে তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা ব্যক্তি হামলার দায় স্বীকার করেনি তালেবানের সঙ্গে শান্তি আলোচনার নানা উদ্যোগ নেয়া হলেও এখন পর্যন্ত এর কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না আফগানিস্তানে এখনও হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে তারা শান্তি প্রতিষ্ঠার কথা বলে সে দেশে আগ্রাসন শুরু করলেও এখন পর্যন্ত সেখানে শান্তি ফিরে আসেনি ইউপিএ মুসলিম ও দলিতদের কারাগারে পাঠানোর জন্য ব্যবহার করা হচ্ছে ভারতের মজলিস ইয়াতেহাদুল মুসলিমিনের প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন এমপি বলেছেন বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউপিএ একটি খারাপ আইন যা নিরীহ মুসলিম দলিত এবং যারা সরকারকে প্রশ্নবিদ্ধ করে তাদের বিরুদ্ধে ব্যবহৃত হয় তিনি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন এটা স্পষ্ট হয়ে গেছে যে বেআইনি ক্রিয়াকলাপ প্রতিরোধ আইন ইউপিএ একটি কঠোর আইন এবং এটি কেবল নিরীহ মুসলিম ও দলিতদের কারাগারে পাঠানোর জন্য ব্যবহার করা হয় কয়েক দশক ধরে মুসলিম ও দলিত যুবকদের উপর অত্যাচার ও তাদের কলুষিত করার জন্য মৌলবাদ ব্যবহৃত হচ্ছে ওয়াইসি বলেন এটা বিশ্বাস করা কঠিন যে প্রকৃত ধর্ম নিরপেক্ষ অনুশীলন হচ্ছে বিজেপির এক কেন্দ্রীয় মন্ত্রী গণপিটনিতে অভিযুক্তদের ফুল দিয়ে স্বাগত জানিয়েছিলেন সন্ত্রাসী মামলায় অভিযুক্ত বিজেপির এক এমপি গান্ধীজির হত্যাকারীর প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছিলেন এর আগে হায়দারাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেন হিন্দুত্ব সংঘ সংসদীয় রাজনীতিতে মুসলিমদের প্রতিনিধিত্বের বিরোধী কারণ সংসদ এবং বিধানসভাগুলোতে কেবলমাত্র মুসলিম প্রতিনিধিত্বই সংঘকে চ্যালেঞ্জ জানাতে পারে ওয়াইসি বলেন হিন্দুত্ববাদ এই মিথ্যা নিয়ে নির্মিত হয়েছে যে কেবলমাত্র একটি সম্প্রদায়ের কাছেই সমস্ত রাজনৈতিক ক্ষমতা থাকা উচিত এবং মুসলিমদের রাজনীতিতে অংশগ্রহণ করার অধিকার নেই সংসদ এবং আইনসভায় আমাদের বৃহত্তর উপস্থিতি হিন্দুত্ব সংঘের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে ওয়াইসির এ ধরনের মন্তব্য এমন সময় এলো যখন তার দল মিম সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে পাঁচটি আসনে জয়ী হয়েছে তার মন্তব্য এই জন্য গুরুত্বপূর্ণ যে সংসদীয় নির্বাচনে মুসলিম প্রতিনিধিত্ব হ্রাস পেয়েছে এবং বিহারের পাঁচ আসনে তার দলের জয় তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ